بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة على نبيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم بنگلا بيو ٹی وی چینل نیয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম দিনী দাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। যেহেতু গত সপ্তাহে আমাদের দেশে সর্ববৃহৎ যে ইসলামী জলসা বা মজমুয়া বলেন, সেটা হয়ে গেল ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা, যে বিশ্ব ইজতেমায় প্রায় পৃথিবীর 70টি দেশ থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছিলেন। আলহামদুলিল্লাহ এত বড় একটা মজমুয়া অনুষ্ঠিত হয়ে গেল, কোনো দুর্ঘটনা ঘটেনি। আর এই দুর্ঘটনা না পিছনে না হওয়ার কারণে কারণ হিসাবে আমরা দেখতে পাই যে যারাই এখানে আসেন সবাই নরম মন মেজাজ নিয়ে আসেন, দিনের দাওয়াতের উদ্দেশ্যে আসেন। আজকে আপনাদের সামনে আমরা দিনের দাওয়াতের একটি অংশ, পদ্ধতি এবং কৌশল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দিন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরমকে আমরা বাংলা বিউটি ভিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহান রব্বুল আলামিনের দিন ইসলাম হচ্ছে সার্বজনীন, বিশ্বব্যাপী, শুধুমাত্র মুসলমানদের জন্য দিন ইসলাম নয়, দিন ইসলাম হচ্ছে সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য। কোনো মানুষ যদি ইসলামী রাষ্ট্রের অধীনে থাকে, সে যদি মুসলমান না হয়, তাহলে তার জন্য ইসলাম অনেক সুযোগ সুবিধা, তার জন্য অনেক অধিকার ইসলাম দিয়েছে। এই জন্য আমরা বলবো যে ইসলাম হচ্ছে সবার সর্বজনীন সার্বজনীন একটা ধর্ম। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্য, এই ইসলামকে আমরা কিছু বিষয়ের কারণে, কিছু কর্মের কারণে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি। তো আজকে মাওলানা সাহেবের কাছে আমরা প্রথমে জানতে চাইব যে দিনই যারা দাওয়াতের লাইনে কাজ করেন, দিনের দায়ী হিসাবে যিনি যিনারা কাজ করেন, ওনারদের যে কিছু গুণাবলী থাকার দরকার, কৌশল এবং পদ্ধতি থাকার দরকার, সে বিষয়ে আপনি একটু আলোচনা করেন। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়ায়মুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। বাংলা বিউটিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির ধারাবাহিক পর্বের আজকের আমাদের আলোচ্য বিষয় দিনে দাওয়াত ও কৌশল পদ্ধতি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত শ্রোতামণ্ডলী, কাছের এবং দূরে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে দাওয়াতের গুরুত্ব সম্পর্কে। আজকে আমাদের এখানে এসেছে যে দিনে দাওয়াতের কৌশল এবং পদ্ধতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই কৌশলগুলো কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণের মধ্যে এগুলো সবগুলো ফুটে উঠেছে কীভাবে। এক্ষেত্রে উলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে, অনেকে লম্বা চূড়া, অনেকে সংক্ষিপ্তভাবে কিছু গুণাবলী এনেছেন তাদের কিতাবের মধ্যে। তবে আজকে আমরা লম্বা চূড়া আলোচনা করবো না, যেহেতু আমাদের সময় শর্ট এবং সময় কম। আমরা বলবো যে মূলনীতি, মানে একজন দায়ীর জন্য কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা, বা মূলনীতি বলতে পারি আমরা, পাঁচটা মৌলিক বৈশিষ্ট্য আছে এই পাঁচটার যে আল্লাহ তাআলা যে বলেছেন। কিন্তু এর আগে যে কোরআন মজিদের একটি আয়াত আছে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওইগুলোই কৌশল। হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দাওয়াত আপনি দেন, তো দাওয়াত দিতে হলে তিনটি বিষয় প্রথমে দরকার। একটা হচ্ছে বিল হিকমা, কৌশল অবলম্বন, কৌশল অবলম্বন, পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে যেভাবে দাওয়াত দেওয়ার সেইভাবে আপনি দাওয়াত দিবেন।
এটা হচ্ছে কৌশল, এটা আরবি গ্রামার হিসেবে বলে মুক্তজায় হাল, মুক্তজায় হাল, হ্যাঁ, অবস্থা বুঝে, হ্যাঁ, স্থানকাল পাত্র, স্থানকাল পাত্র বুঝে কথা বলা, কথা বলা। দ্বিতীয় হচ্ছে মাওয়িজাতিল হাসানা, যে সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন, যে সুন্দর কথাবার্তা দ্বারা, আপনার বাচন ভঙ্গির দ্বারা আপনি যেভাবে উপস্থাপন করবেন মানুষ সেইভাবে, কিন্তু এটা উপস্থাপনটা যত সুন্দর হবে, হ্যাঁ, মাতারা মানে শ্রোতাদের হৃদয়গ্রাহী তত বেশি, হ্যাঁ। যেমন মনে করেন উপস্থাপনের মধ্যে আছে আপনি হাসি হাসি ভাব থাকতে হবে, সবার সামনে আপনি হাসি দিয়ে কথা বলতে হবে, যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে কথা বলতেন, তখন মানুষকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করতে পারতেন, এটা থাকতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়াজাদিল হুম বিল্লাতি হি আহসান, যখন কারোর সাথে আপনি বিতর্কে জড়াবেন তখন কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে তার উত্তর দিতে হবে, হ্যাঁ, বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, মেধার পরিচয় দিতে হবে। এখানে জ্ঞানী লোকরা একটা কথা বলে যে আসলে কোনো প্রতিপক্ষকে যদি আপনি মানে ঘায়েল করতে হয় তাহলে প্রথমে তার মতটাকে প্রথমেই মানে প্রত্যাখ্যান না করা, হ্যাঁ, প্রথমে তাকে সমর্থন করা, এরপরে ধীরে 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 এটাকে খণ্ডন করা দলিলের ভিত্তিতে। আমাদের মানে একটা আঞ্চলিক একটা প্রবাদ আছে যে তর্ক করো যুক্তির সাথে, জি জি, যুক্তির সাথে যখন দলিল ভিত্তিক যখন কোনো তর্ক করা যায় তখন এটা হারার সম্ভাবনা খুবই কম থাকে। আর আরেকটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, কোনো বক্তা যদি ছেটে গিয়ে কোনো কথা বলেন তাহলে এই কথাটা মানে শ্রোতাদের হৃদয়ে মানে না পৌঁছে বরং সেটা হিতে বিপরীত হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা করতে পারি, এখানে যে হিকমা বলা হয়েছে, হিকমা শব্দের তাফসির করেছেন মুফাসসিরিনে কেরাম, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমত হচ্ছে সবথেকে বড় হিকমত হচ্ছে কোরআনে কারিম। তো যাই হোক, আমরা আজকে বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানলাম যে আমরা দাওয়াত দিব এই তিনটা মূলনীতির ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এবং আমরা সুন্দর উপস্থাপনার মাধ্যমে। আরেকটা বিষয়, তিনটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এখানে আরেকটা বিষয় আছে, আমাদের সমাজে আজকাল যে মাঠের যে বক্তারা বকওয়াজ করেন, আমাদের সমাজে কিন্তু আগে কিছু মানুষ ছিল অন্ধবিশ্বাস, ইসলাম সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু এখন মানুষ আলহামদুলিল্লাহ অনেকেই জানে, স্টাডি করে, অনলাইনে বলেন এবং সরাসরি কোনো কিতাব অধ্যয়নের মাধ্যমে বলেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের শ্রোতাদেরকে যে কোরআনের বিষয়ে মূল তিনটি, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা বিষয়ের উপর যদি কোনো শ্রোতা আলোচনা করেন তাহলে কোনো ফিতনা আসবে না, কিন্তু দেখা যায় আমাদের অনেক শ্রোতা মানে বক্তারা এই অনেক মানে কিস্সা কাহিনী নানান ধরনের মানে যেগুলো এগুলো আসতে পারে মানে নিজের দলের, নিজের যে তরিকার আছে, নিজের পীরের বা নিজের মতাদর্শের কথাগুলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা না বলে উনি মানে অনেকেই বলে যে সাহাব এইভাবে বলতেন, সাহাব আমার পীর সাহেব এইভাবে বলেছেন, আমার তরিকার এইভাবে, অমুক সাহেব এইভাবে, এইগুলো না বললে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেফারেন্স দেওয়া হয় বেশি, অর্থাৎ কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনা হবে এবং আলোচনার বিষয়বস্তু হবে তিনটা, তাওহীদ, আল্লাহর একত্ববাদ সর্বপ্রথম, এরপরে রিসালাত, আম্বিয়া কেরামের মানে কিচ্ছা কাহিনীর মানে ইতিহাসের মাধ্যমে দলিল ভিত্তিক আলোচনা করা, বা আম্বিয়া আলাইহিস সালামের এই দুনিয়ায় আগমনের যে কর্মতৎপরতা, এগুলো নিয়ে আলোচনা করা, আর আখেরাত, এই তিনটা বিষয়ের উপর আলোচনা করলে দেখা যায় আলহামদুলিল্লাহ কোনো ফিতনা আসে না। কিন্তু যখনই কোনো মানুষ তার নিজের পীরকে, নিজের বাবাকে, নিজের মতাদর্শকে যখন মানে এই প্রাধান্য দিতে চায় তখনই বানোয়াট কিচ্ছা আসে, আর কিচ্ছা আসলে কিছু মানুষ বলে এইগুলো কিচ্ছা কাহিনী, ওয়াজের গুরুত্ব কমে যায়, এই জন্য এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মুফতি সাহেব, সুন্দর আলোচনা শুনছিলাম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখা যায় যে একটা কোম্পানির যদি কোনো অ্যাডভাইজার হন তখন সুন্দর করে গিয়ে মহাজন সাহেবের কাছে গিয়ে উপস্থাপন করেন, কোমল ভাষায় গিয়ে উপস্থাপন করেন, এবং বিনয়ের সাথে, এবং উনার সময়টা কখন, তখন যখন উনি কোনো কাস্টমারের সাথে আলাপচারিতা না, বেচা বিক্রি করছেন না, তখন কিন্তু গিয়ে একজন অ্যাডভাইজার ওনার সাথে কথা বলে, এবং এমনভাবে কথা বলে যে তার মনকে গোলাইয়া ফেলে, তাহলে বোঝা গেল যে অ্যাডভাইজারের কিছু গুণাগুণ থাকার দরকার। পবিত্র কোরআন হাদিসের মধ্যে এই ব্যাপারে যে কিছু দিনের দায়ের যে গুণাবলী, সেই গুণাবলী আপনি আগেই বলছেন যে পাঁচটা গুণাবলী আছে, সেই গুণাবলীগুলা আমরা একটু আলোচনা করি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যখন কোনো মানুষকে দিনের দাওয়াত দিব এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। জি, সম্মানিত উপস্থাপক সাহেব, এখানে আমি বলছিলাম যে আগে যে পাঁচটা গুণ আছে, এর মধ্যে থেকে সর্বপ্রথম যে গুণ এটা হলো সত্যবাদী হওয়া, হ্যাঁ, যিনি মানুষকে দাওয়াত দিবেন, ওয়াজ করবেন, দিনের কথা বলবেন, উনি সত্যবাদী হতে হবে। যদি উনি সত্যবাদী না হন তাহলে কথাটা কিন্তু কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেমন দেখেন আল্লাহর রসুল
আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা কিছু কাফিররা মানে নাই, কিন্তু এই কথা জানতো ওরা, উনি কি আল আমিন সত্যবাদী বিশ্বাস, কারণ তারাই তো উপাধি দিয়েছিল, তারাই উপাধি দিয়েছিল যে উনি সত্যবাদী। এই জন্য প্রথম গুণ হলো কি সত্যবাদী। এভাবে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটা আল্লাহ পাকই অস্বীকার করেছে। আরেক অন্য আয়াতে বলে আহলে কিতাবদের কিছু লোকেরা এরা মানুষকে দিনের দিকে দাওয়াত দিত, বলতে এমন করো তেমন করো, কিন্তু তারা কি করতে এর উল্টা করতে, আল্লাহ পাক তাদের তিরস্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন লিমা তাকুলুন এমন কথা কেন বলো যে মালা তাফালুন, যা তোমরা করো না। এই জন্য দায়ের প্রথম গুণ হলো উনি যেই কাজের দিকে আহ্বান করবেন ওই গুণটা ওই সিফটটা ওনার মধ্যে থাকতে হবে, এটা প্রথম। আর নতুবা এটা কাজ হবে না, বরং যখন উনি ওয়াজ করবেন বলে হ্যাঁ উনি আমাদেরকে এই কথা বলতেছেন, উনি তো এই কাজ করেন না। যেমন আপনার কথার সাথে আমি একটা অ্যাড করি, উদাহরণ দিই যে কোনো মানুষ যদি ধূমপান করে আর যদি তার ছেলে সন্তান বা তার অনুগত যারা আছে তাদেরকে যদি ধূমপান না করার জন্য কথা বলে তাহলে কিন্তু এটা কাজ হবে না। একটা উদাহরণ আছে আমাদের দেশের একটা পরিবার, যে পরিবারের সবাই তাদের পিতাকে বলছিল, বললো যে আব্বা আপনি ধূমপান ছেড়ে দিন, ধূমপান ছেড়ে দিন, কিন্তু কোনোভাবে সিগারেটের প্যাকেট লুকাইছে বাজারের দিশে আনতে, তখন কিন্তু বাজারে তাকে মানে উনি আসে নাই, ছেলে আসে নাই, এইভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছে কিন্তু ধূমপান ছাড়াতে পারে নাই। তখন একদিন বললো যে তোমরা এইটা কাজ করো কেন, বলে দেখেন আব্বা আমরা ধূমপান করি না কিন্তু আপনি ধূমপান করেন, আর আমরা বারবার আপনাকে নিষেধ দিচ্ছি, আপনি কিন্তু একদিনও আমাদেরকে বলেন নাই যে তোমরা ধূমপান করো না, কারণ কি আপনার মধ্যে ধূমপানের অভ্যাস আছে। তো এরপরে দেখা যায় যে একদিন এই ছেলেমেয়েরা সবাই একতাবদ্ধ হলো, একতাবদ্ধ হয়ে বলল যে আব্বাকে তো ধূমপান ছাড়াতে পারে নাই, বিভিন্নভাবে আমরা এই কাজ করি। তাহলে একটা কাজ করা যায়, আজকে যখন আব্বা খাবার শেষ করবেন, শেষ করার সাথে সাথে যখন ওনার এই ভাত খাবার শেষ তখন উনি ধূমপান করবেন, আমরা প্রত্যেকে কিন্তু একটা একটা সিগারেট ধরাইয়া দেবো আব্বার সামনে। তখন এইভাবে কাজ শুরু করলো, কাজ শুরু করার পরে এই দিন থেকে বাবা যে ধূমপান ছাড়ছে, যে আমার ছেলে মেয়েরা সর্বোচ্চ যে হাতিয়ার সেইটা আমি ব্যবহার করেছে, আমি আর কোনো দিন ধূমপান করবো। এই জন্য মানে আমরা বলতে পারি যে নিজের মধ্যে যদি কোনো বদ অভ্যাস থাকে তাহলে এই কাজ হবে না। এই জন্য উচিত হলো, একদম সংক্ষিপ্ত একটা কাহিনী আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, উনি একজন বাচ্চায় মিষ্টি খাইতো খুব বেশি, তো মার কষ্ট হইতো, উনি নিয়ে গেছে ইমাম আবু হানিফার কাছে যে হুজুর আমার ছেলে একটু মিষ্টি খাইতেছে, আপনি একটু না খাইয়া দেন যাতে আমার ছেলেটা আমাকে কষ্ট না দেয়। তো ইমাম আবু হানিফার কাছে যাবার পরে উনি বলছেন যে ঠিক আছে আগামী সপ্তাহে নিয়ে আইসেন। তো মা নিয়ে গেছে, পরের সপ্তাহ যখন নিয়ে গেছে ছেলেটাকে, তখন ইমাম আবু হানিফা বললেন বাবা তুমি মিষ্টি খাইও না। তো উনি চিন্তা করলো যে হুজুর আমাকে এই কথাটাই বলবেন, এক সপ্তাহ কেন হাঁটাইলেন। তো বললেন যে হুজুর আপনি এই কথাটা তো গত সপ্তাহে বলতে পারতেন, আপনি আজকে কেন বললেন এক সপ্তাহ আমাকে হাঁটাইলেন। তো উনি বলছিলেন যে দেখেন মা আমি উনি আপনি যখন নিয়ে আসছেন যে কথাটা বলার জন্য তখন আমিও মিষ্টি খাইতাম, মিষ্টির মধ্যে আসক্ত ছিলাম, তখন আমি এই কথাটা বললে কি হইতো না, কাজ হইতো না, আমার কথায় কাজে মিল হইতো না, হইতো না। এই জন্য আমি কথা কাজের জন্য মিল থাকে, এই জন্য আমি কি করছি এক সপ্তাহ মিষ্টি খাই, মিষ্টি খাওয়া ছাড়িয়ে দিয়েছি আমি, এরপরে কি করছি আপনার ছেলেকে আমি উপদেশ করছি। এই জন্য কি হতে হবে, সত্যবাদী হতে হবে, অর্থাৎ কথা কাজে মিল থাকতে হবে, মিল থাকতে হবে। দুই নম্বর হলো আমাদের যে গুণ, দায়ের যে গুণ থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য বহুত বড় একটা হাতিয়ার, ধৈর্যের ফল প্রথমে তিতা পরে কি মিঠা মিঠা হয়। এই জন্য তাইয়ের সবচেয়ে বড় গুণ হলো কি, প্রতিশোধ নিতে পারবে না কথা বলার সময়, যখন দাওয়াত দিতে গেলে সহনশীল হতে হবে। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে গেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু প্রতিশোধ নেন নাই, এমনকি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তার মাধ্যমে কি হোক মানে অনুমতি দেওয়া হয়েছে নেওয়ার মনোমানসিকতা থাকতে পারবে না, বরং ধৈর্যশীল হতে হবে। যে ধৈর্যশীল হতে হবে, আরেকটা গুণ হচ্ছে যে কোমল স্বভাবের অধিকারী হওয়া, নরম মেজাজের অধিকারী। দাওয়াতের জন্য ওই যে হেকমত, এই হেকমতের মধ্যে এই কথা মানিও আছে যে কোমল স্বভাব দায়ের জন্য তো হতেই হবে, আর না হতো এই দাওয়াত অ্যাকসেপ্ট করবে না মানুষ জনগণ। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছেন একদম কোমল কোমল ভাবে, এমনকি আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন ফেরাউনের এবং মুসা আলাইহি সালামের। আল্লাহ পাক বলছেন যে মুসা আলাইহি সালাম এবং ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইনা,
লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যে আপনারা দুজন মানে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওদেরকে বলতেছেন আপনারা যান যে ফেরাউনের কাছে যান। দেখেন মূসা আলাইহিস সালাম তখনকার যুগের সবচেয়ে মানে গরম মানে প্রবল আজমে মিনার রসুল, উনি খুব মানে ওনার জো আছে যে ওনার রাগ ছিল বেশি, কিন্তু ওনাকে আল্লাহ পাক বলতেছেন ওয়াকুলা লাহু কাউলান লাইয়িন। আর ফেরাউন হইল ওই যুগের সবচেয়ে মানে নিকৃষ্ট ত্রাস, সে নিজে বলছে আনা রাব্বুকুমুল আলা, কিন্তু তার কাছেও সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির কাছে সবচেয়ে ওই জমানার সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ পাক পাঠাইতেছেন আর বলতেছেন ওয়াকুলা লাহু কাউলান লাইয়িন, আপনি তাদেরকে কি বলবেন, নরম ভাষায় কথা বলবেন। এতে বোঝা গেল দায়ী সিফটটার মধ্যে অন্যতম একটা গুণ হলো যে কি, যে নরম ভাষায় কথা বলতে হবে। একটা কথা যত নরম ভাষায় মানুষ গ্রহণ করে গরম ভাষায় ততটা কি করে না, গ্রহণ করে না। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে আসলে এটা মানে আরেকটা গুণ হচ্ছে আমার মনে হয় যে দিনই কাজে একনিষ্ঠ হওয়া, যে এটা আমার দিনের কাজ, এটা আমার কাজ, এই কাজে আমি যত বেশি আল্লাহকে সারাজি সন্তুষ্ট করার নিয়তে আমি যাব তত বেশি সফল কাম হবে। একনিষ্ঠতা থাকতে হবে। হ্যাঁ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের আয়াতের মাধ্যমে বলেছেন কুল ইন্নি উমিরতু আন আবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, যে মানুষকে হে নবী বলুন ইন্নি উমিরতু আন আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদতের দিকে আপনাদেরকে আহ্বান করব, হ্যাঁ মুখলিসাল লাহুদ্দিন এবং একনিষ্ঠ একনিষ্ঠতা একনিষ্ঠ সাথে। ইখলাস বহুত বড় হাতিয়ার, হাতিয়ার এখলাস যদি থাকে তাহলে এই কথাটা মানুষের হৃদয়ের মধ্যে কি করবে, আঘাত করবে, আঘাত করবে। যেমন আমাদের তবলিগের মধ্যে বলা হয় যে আল্লাহর দেওয়া যান, আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহর দেওয়ার সময় আল্লাহর রাস্তায় কি করা বের করা, এখানে এখলাসের একটা ব্যাপার আছে এখানে, যে এখলাসের সাথে যখন কোন মানুষকে দাওয়াত দেয় তখন এটা মানুষের অন্তরের মধ্যে কি করে হৃদয়গ্রাহী হৃদয়গ্রাহী হয়। এই জন্য এখলাসের সাথে কোনো কাজ, আমাকে মানুষ দায়ী বলুক, আমি আমি বড় বক্তা হয়ে গেছি এই মানে আমাকে মানুষ বক্তা মনে করুক, আমি খুব সুর দিয়ে ওয়াজ করলাম মানুষ বলুক বাহ বাহ দেখ আমাকে, তাহলে এগুলো কি হবে না, কাজ হবে না। এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কাজ করতে হবে, তখন তখন এই কথাটা কি হবে মানে মানুষ গ্রহণ করবে, কাজে আসবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা দেখছি যে মুফতি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন দায়ের জন্য, দিনের দাওয়াত আহ্বানকারীর জন্য যে পাঁচটি গুণ, সেই পাঁচটি গুণ আমাদের যারা ওয়াজ নসিহত করেন, আমাদের যারা বিভিন্ন লাইনে দিনের কাজ করেন, এদের মধ্যে এই বিষয়টা হওয়ার দরকার। আমরা বর্তমানে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখি যে একজন বক্তা একটা কাজ একটা কথা বলে দিয়েছেন, হয়তো এটা কথার স্লিপ হয়েছে, এরপরে আবার উনি এটার আবার এটার মানে প্রতিবাদ প্রতিবাদ বক্তা উনি আবার এটার মানে জোড়াতালি দেন বিভিন্ন এইভাবে এইভাবে করে, কিন্তু ঝামেলাটা সৃষ্টি হচ্ছে এবং মানুষের যে ওয়াজের প্রতি দায়ীদের প্রতি যে ভাব ভঙ্গি ছিল আগ্রহ ছিল এগুলো কমে যাচ্ছে, ভাব গম্ভীর্যতা ছিল সেটা কমে গেছে। আমরা দেখেছি যে আগেকার সময় আমাদের এই সিলেটে বড় বড় ওলামায়েকের আমরা যে এই পাঁচ গুণের গুণান্বিত ছিলেন, সত্যবাদী ছিলেন, যা বলতেন তা আমল করতেন, এবং ধৈর্যশীল ছিলেন, কোমল মনের অধিকারী ছিলেন, এবং দিনের কাজকে একনিষ্ঠভাবে করেছেন, যার কারণে সিলেটি ভাষায় কথা বলেছেন মানুষ খুব সাদরে গ্রহণ করে নিয়েছে, এবং ওনারা কথা বলতেন মানুষ চক্ষু থেকে এইভাবে অশ্রু জড়ত। আর আজকে দেখা যায় আমরা বাহির থেকে বড় বড় মানে গঠন হয়েছে আজকে সমাজে একটা কি যারা আয়োজন করে এদের একটা মনের মধ্যে এখলাস থাকে না, যে আমাদের ওয়াজটা হইতে হবে ওই এলাকার সবচেয়ে বড় ওয়াজ, মানে মানুষ আনছে ঢাকা থেকে আমরা আনবো আরো দূর থেকে অমুক আসছে তারা 20,000 টাকার বক্তা আমরা আনবো 30,000 টাকার বক্তা, এই যে তাইলে ওনাদের এখলাস নাই, যিনি বক্তা আসলেন উনারও দেখা যায় অনেক সময় মানে এখলাসের ঘাটতি থাকে, কিভাবে যে দেখা যায় যে উনি আমি এখানে প্রধান অতিথি, প্রধান অতিথি না হইলে নাম উপরে নিছে, এই ধরনের অনেকটা থাকে। এই জন্য আমাদের দিনের ভাবমূর্তিটা মানুষের অন্তর থেকে কমে যাচ্ছে, এবং দেখা যায় যে যত বেশি সুর শ্রোতারাও যায় উনি সুরালু একজন বক্তা আসছেন ওনার সুর শোনার জন্য, অনেক শ্রোতা বলে যে উনি তো টান দিতেছেন চল চা খাই আসি, তখন যখন মানুষ ওটা শুরু হয় তখন বক্তাও বুঝেন ওনারা তো আমার টান হইতেছে না উল্টা দিতেছে, তখন উনিও হঠাৎ টান দেন তো বলে যে হ্যাঁ টান শুরু হয়ে গেছে। দেখা যায় এখানে কি মানে যারা আনতেছে এরাও সুর উদ্দেশ্য, যিনি আসতেছে উনিও সুর উদ্দেশ্য, যে শুনতে গেছে সেও কি সুর উদ্দেশ্য, এতে দেখা যায় মকসুদ ভৌত হয়ে যাচ্ছে। এই জন্য সবগুলা কাজ হতে হবে কি মুখলিসাল্লাহুদ্দিন, আল্লাহর জন্য যখন কোনো কাজ হবে এটার মধ্যে বরকত হবে।
হবে। এই জন্য আমরা সব কাজ করবো এখলাসের সাথে, আল্লাহ পাক আমাদের। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত ওয়াইজরা আছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, ওনাদের বর্তমানে আছে সুর, আর আগেকার যে সময় যে সমস্ত বুজুর্গানে খেরা আমরা ওয়াজ করছেন তাদের বক্তব্য ছিল নূর, যার কারণে আরেকটা প্রবাদ আছে যে আগে ছিল ওয়াজ, এখন হচ্ছে আওয়াজ। আওয়াজ, হ্যাঁ, যে তাই আওয়াজ না হইলে কাজ হবে না, যতই সুন্দর কথা বলেন শ্রোতারা বসে না। হ্যাঁ, এই যে একটা এটা একটা মানে কুসংস্কার ঢুকে গেছে আমাদের সমাজের, তাই আমরা চেষ্টা করব যে আমরা এই গুণাবলীগুলো অর্জন করা, আর আমরা পারিবারিকভাবে দিনের দাওয়াত দিব, আমরা সামাজিকভাবে দিনের দাওয়াত দিব, আর আমরা যারা ওলামায়ে কেরাম আমরা আছি আমরা তো দিনের দাওয়াত দিচ্ছি, ওলামায়ে কেরামদের খেদমতে আহ্বান থাকবে যে আমরা এই পাঁচটা গুণ যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের এই অনুষ্ঠান দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অন্যের কাছে আপনার এক শেয়ারের মাধ্যমে দিনের দাওয়াত পৌঁছে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।